এই যে আমাদের ডিরেক্টর প্রচন্ড গম্ভীর স্ক্রিপ্ট করছে, তারপরে আমি ডায়লগটা বলছি, সঙ্গে আমাদের মেকআপ আর্টিস্ট হাসছে, তারপরে বলছি যে কুমার চিন্তিত বিব্রত বিব্রত কি করে বুঝতে পারছে না, আগে ইঙ্গিত না করলেও কি অনেক কিছু বুঝতে পারছে, গ্রেট খাচ্ছে। হ্যালো মির্জা ভাই, একটা মির্জা ভাই বলবো কি করে দেখি, একটা মির্জা ভাই বলার পরে তারপরে ভাই নেই আমি প্রথম নম্বর আমার ফার্স্ট টাইম, আমি কোনোদিন কারোর সাথে রিল করি না, ভাস্বদার সাথে ফার্স্ট আমি রিল করেছি। হচ্ছে না কেন, আমি করবো শোনা, আমি বলি তোমার বরকে বলো, এটা বলে দিই, তুই তো তুই তোমার তাহলে ওটা আসবে, তোমার যাওয়ার করছে ঠিক আছে, প্লিজ আদি যাও, তোমার বরকে বলো। বাড়াবাড়ি হচ্ছে। আর শোনো আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি একটা কথা, রোহিণীকে নিয়ে এই বাড়িতে আর কোন কথা হবে না। লোক পেয়েছে নাকি, আমি জানলাম মানে আমি খেতে যাচ্ছিলাম, বিশ্বাসই করতে পারছি না ঘটনা
করো যাবো পবনদা, অনেকদিন পর ব্লগ করছি তোমাকে নিয়ে। হ্যাঁ, হোলি সিকোয়েন্স হচ্ছে তো? হোলি সিকোয়েন্স চূড়ান্ত ক্লাইম্যাক্স, বিয়ে হয়ে গেল আবার, এই নিয়ে চতুর্থ বার বোধহয় একই মানুষকে বিয়ে। হ্যাঁ, হোলি কি খেললে একটু? না না, হোলি খেলার মতো সিচুয়েশনই ছিল না, সিচুয়েশন ছিল না। এবং এই সিচুয়েশনের হিরো কিন্তু হচ্ছে তুই এবং আমাদের মিস্টার শান্নাত। আচ্ছা, ওকে, সেটা কিভাবে সেটা দর্শক দেখতে হবে। ওকে, আর আমাদের নোলকের কি পার্টিসিপেশন এখানে? নোলকই তো, আবার নোলক যথারীতি ক্ষমাশীলা, কিন্তু কিভাবে কাকে ক্ষমা সেটাও। হ্যাঁ, বিশেষ করে আমাদের ওই আলু ভাতে ডিম ভাতে খাওয়ার ব্যাপারটা, ওটা একটু হাইলাইটেড হয়েছে তো। কি করবি? উট পাখি কিনবি, ডিম খাওয়াবো, উট পাখির ডিম খাওয়াবি। ওকে ওকে, সাইকে খাওয়াবো, হ্যাঁ তুই খাবি? হ্যাঁ, না না না, আমার বলিস না, আগের দিন আমি খাইনি অ্যাকচুয়ালি, তুমি কারণে আমাদের ডিম ভাতের এপিসোডটা হয়ে গেছিল। ওইটার পর থেকে বাবানদার তুমি মিলে নোলক কই দিয়ে শোনাতে শুরু করেছো, ওইটা হসপিটালে ফিরে শোনা।